আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, সেলিনাস হোমে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলুর দম। আর এখন যেহেতু শীতকাল, শীতকালে কিন্তু নতুন আলু পাওয়া যায়, নতুন আলু দিয়ে কিন্তু আলুর দম ভীষণ মজার হয়। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আলুর দম বানানোর জন্য সবার প্রথমে আমি নতুন যে আলু আছে, শীত এখন কিন্তু শীতকাল, তাই নতুন আলু দিয়ে আলুর দম কিন্তু অনেক খেতে অনেক টেস্ট। তো আমি নতুন আলু এইভাবে ভালো করে পরিষ্কার করে ছুলে পরিষ্কার করে নিয়ে তারপর আমি সিদ্ধ করে নিয়েছি। আর আমার লাগছে আলুর দম বানানোর জন্য যে মশলাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি 1 কাপ, নিয়েছি এখানে কাঁচামরিচ বাটা, এখানে আধা চামচ কাঁচামরিচ বাটা, আর এখানে আমি আধা চামচ রসুন এবং আধা চামচ আদা, দুইটা একসাথে মিক্স করে বেটে নিয়েছি। নিয়েছি জিরা বাটা, এটাও আধা চামচ, আর এখানে নিয়েছি গরম মশলা বাটা, দারচিনি এলাচ লবঙ্গ একসাথে নিয়ে আমি এখানে আধা চামচ নিয়েছি, আর নিয়েছি 2টো তেজপাতা। আর আমি এখানে টমেটো নিয়েছি 2টা, কুচি করে কেটে নিয়েছি। তারপর আমাদের লাগবে পরিমাণ মতো তেল আর লবণ। এবার আমি চুলায় চলে যাচ্ছি। এরপর চুলায় আমি একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়েছি। আমি এখন আলুগুলো ভেজে নিব। আর আমি এই আলুর ভিতরে আমি সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন আলুগুলো আমি এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবং আলুগুলো আমি ভেজে নিব প্রায় 2-3 মিনিটের মতো সময় নিয়ে। আমি আলুগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু আলুর ভিতরে জুসি ভাবটা চলে যাবে। তো আমি এখন সব আলুগুলো এখন তুলে নিব। তারপর যে অবশিষ্ট তেল আছে প্যানের ভিতরে, আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবং পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নিব। শীতের দিনে কিন্তু নতুন আলু দিয়ে আলুর দম খেতে কিন্তু খুবই মজার। আপনারা বাসায় তৈরি করবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটি একটু ঘুরে দেখবেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর বন্ধু আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। টেস্টটা এমনভাবে ভাজতে হবে, যখন লাল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাজব। আমার পেঁয়াজ কিন্তু ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে, অর্থাৎ বেরেস্তা করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 2টা তেজপাতা দিয়ে দিলাম। আর আমি যে মশলাগুলো দেখিয়েছিলাম আমি সেগুলো সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ বাটাটা আর আদা রসুন বাটা, গরম মশলা বাটা এবং জিরা বাটা সব দিয়ে দিলাম। এখানে কিন্তু আধা টেবিল চামচ পরিমাণের আছে সব। আপনারা চাইলে এখানে, আমি কিন্তু গরম মশলার ভিতরে আমি বলে দিয়েছি যে দারচিনি এলাচ লবঙ্গ আছে, আপনারা চাইলে গোটা মশলাটাও ব্যবহার করতে পারবেন। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিব। তার আগে আমি এখানে টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ পরিমাণের, 4 চামচ পরিমাণের হলুদ বাটা, হলুদের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের মরিচ বাটা, মরিচের গুঁড়া। তারপর আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। আমি কিন্তু কাঁচা মরিচ বাটা দিয়েছি, এই কারণে আমি মরিচের গুঁড়াটা আমি একটু কম দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল করে নেবেন। আর আমি এর মধ্যে দিয়ে দিব লবণ। প্রিয় দর্শক, আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন যে মশলাটার উপরে তেল কিন্তু সেপারেট হয়ে উঠে এসেছে।
এখন আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং আমি এটাকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেচ্ছি আমি কিন্তু ক্যামেরার মধ্যে দেখাইনি যে আমি লবণ দিয়েছিলাম আপনারা কিন্তু পরিমাণ মতো লবণ দিবেন যখন আলুটা ভেজেছিলাম তখন কিন্তু লবণ আমি ব্যবহার করেছিলাম তো আপনারা যখন লবণটা দিবেন বুঝে দিবেন এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণের পানি আমি নিয়েছি এটা দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দিব সাদে ম্যাজিক এই মশলাটা কিন্তু সব মুদি দোকানে পাওয়া যায় এটার দাম মাত্র 5 টাকা আপনারা এই আমি এই মশলাটার মধ্যে ব্যবহার করব আপনারা এর পরিবর্তে টেস্টিং সল্টও ব্যবহার করতে পারেন যদি টেস্টিং সল্ট ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনারা সাধারণ পরিমাণের টেস্টিং সল্ট ব্যবহার করবেন এখন আমি এটাকে ঢেকে রান্না করব যতক্ষণে এই পানিটা কমে না আসে হয়ে গিয়েছে আমার আমি প্রায় 20 মিনিটের মতো জাল করেছি তো আমি মাছখানে দুই একবার নেড়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক একেবারে কিন্তু ঝোলটা টেনে গিয়েছে আমি এর থেকে বেশি রাখব না এখন আমি যেটা করব আমি এর মধ্যে জিরা আমি গুঁড়া করে রেখেছিলাম সেই জিরাটা এর মধ্যে দিয়ে দিব আপনারা এর পরিবর্তে চাইলে চাট মশলাটাও দিয়ে দিতে পারেন আমি এক চামচের মতো জিরার গুঁড়া আমি দিয়ে দিচ্ছি এর থেকে বেশি ঝোল যদি রাখা হয় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে তো এখন আমি নামিয়ে নিব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমার আলুর দম তৈরি হয়ে গিয়েছে দেখলেন তো খুব সহজেই বাসায় রেগুলার উপাদান দিয়ে খুব মজা করে আলুর দম তৈরি করা যায় আপনারা বাসায় ট্রাই করবেন আর আলুর দম কিন্তু সাধারণত লুচি দিয়ে পরিবেশন করা হয় আমি আজকে লুচি দিয়ে পরিবেশন করব আপনারা চাইলে এটা পরোটার সাথে বা নান রুটি অথবা রুটির সাথেও পরিবেশন করতে পারবেন ধৈর্য ধরে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ